প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের ইভেন্টস অনের আজকের পর্বে আজকে আমরা কথা বলছি সিজন অফ বাংলা ড্রামা আপনারা জানেন যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নভেম্বরের দুই তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই উৎসবটি চলছে প্রতি বছরই এটি অনুষ্ঠিত হয় এবং সেটি নিয়ে আমরা একটি অনুষ্ঠানও করেছি তবে আজকের এই অনুষ্ঠানটি একটি নির্দিষ্ট নাট্য গোষ্ঠীকে নিয়ে এবং তাদের প্রযোজনা নিয়ে আমি শুরুতেই যারা আজকে আমাদের অতিথি তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই তারপরে তাদের নাটক সম্পর্কে যে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে সেটি সম্পর্কে কথা বলবো আমার নিকটতম ডানে আছেন সারা জাকের যাকে বোধ করি নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই আমাদের যুক্তরাজ্য এবং ইউরোপের দর্শক যারা নাটক দেখে থাকেন বাংলা নাটকের অনুরাগী তাদের কাছে খুবই পরিচিত একটি নাম এবং প্রিয় মুখ সারা জাকের এবং তার পাশেই রয়েছেন জনাব জিয়ল হাসান কিসলু যার পরিচিতিও আমার মনে হয় যে ইতিমধ্যে তিনি টেলিভিশনের মাধ্যমে আমাদের ইউরোপের দর্শকদের কাছে পরিচিত হয়েছেন মঞ্চে অভিনয় করেছেন করছেন এই দুজনের সঙ্গে আমরা তাদের যে প্রযোজনা ওপেন কাপল নিয়ে কথা বলবো আমি শুরুটা করতে চাই আপনাকে দিয়ে প্রথমে স্বাগত জানাচ্ছি লন্ডনে আপনারা এই নাটকটি মঞ্চস্থ করছেন আমি শুরুতেই নাটকের প্লটটা সম্পর্কে একটু জানতে চাই যে প্লটটা কীরকম এবং কেন এই নাটকটিকেই পছন্দ করলেন এই এই আসরে মঞ্চস্থ করবার জন্য আমি আসলে এই নাটকটা ঠিক এই আসরের জন্য আমি তৈরি করিনি আমরা করেছি আমাদের পঞ্চাশ বছর পূর্তি নাগরিকের এই পয়লা বৈশাখ আমরা উদযাপন করেছি আর পঁয়তাল্লিশ বছর নিয়মিত নাট্য নাট্যমঞ্চায়নের দর্শনের বিনিময় সেটাকে আমরা সেলিব্রেট করেছি উদযাপন করেছি এই তখন এই নাটকটা নতুন নাটক হিসেবে আমরা এনেছি মঞ্চে আসলে ডারিও ফো আর ফাঙ্ক নাটক আমি অনেক দিন ধরেই পড়ছিলাম পড়া হচ্ছিল কারণ আমার ব্যক্তিগত কারণে বারবার দেশের বাইরে যেতে হচ্ছিল তখন অনেক পড়া হচ্ছিল এবং আমার আপনারা তো জানেন দাড়িও ফু একজন নোবেল লরিয়েট উনি উনি আর ওনার স্ত্রী মিলে অনেকগুলো ছোট ছোট নাটক রচনা করেছেন তো আমার ভালো লেগেছিল ওপেন কাপলটা তখন আমার বারবার মাসে দুবার করে যেতে হতো আমার হাজব্যান্ড অসুস্থ ছিলেন তো সিঙ্গাপুরে তখন আমি আমার সময় কাটাতাম এই নাটকগুলো পড়ে তারপরে শুরু করলাম এটাকে রূপান্তর করা তো রূপান্তর যখন করেছি আমার মধ্যে একটা অভিনেতা তো আছেই অভিনয় শিল্পী বলেন সেটা তো সেই জায়গা থেকে আমি সবসময় একটা ভাবতাম যেটা আমি মঞ্চে করব তো যদিও আমরা খুব একটা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যখন পারিবারিক একটা সংকটের মধ্যে দিয়ে তারপরে আমি ভাবছিলাম যে আমি মঞ্চে আনতে পারবো তারপরে আনা হলো নাটকটা মঞ্চে যেমনটি আপনি বলছিলেন যে এটি মঞ্চস্থ ইতিমধ্যে হয়ে গেছে বাংলাদেশে যারা দর্শক এই নাটক দেখেছেন তাদের তারা কিভাবে নিয়েছেন এই নাটকটিকে আগে বিষয়বস্তুটা সম্পর্কে বলি তাহলে হয়তো একটু পার্সপেক্টিভটা দেওয়া হবে আসলে ডাইফ লিখেছেন এটা সিক্সটিজ বা সেভেন্টিজে যেই একটা খুব ফ্রি স্পিরিট একটা মুভমেন্ট ছিল না হিপি মুভমেন্ট ওই ওইটার পারসপেক্টিভে যে মানুষ তখন অনেক কিছু চিন্তা করত যে বা আশির দশকে মানে ওইরকম সময় অবধি এই নাটকটার ইয়ে সময় যে সময়ের বা ভূমিকা যে পটভূমিতে যেটা এটা সেট করা তো ওখানে তখন একটা আইডিয়া হতো মানে মানুষের মধ্যে মানে সম্পর্কের মধ্যে যে আমরা ওপেন ম্যারেজে চলে যাই তখন ওই খুব ফ্রি সেক্স লাভ মানে লাভ পাওয়ার এই ধরনের বিষয়টাকে কেন্দ্র করে এরকম তো আমার কাছে যেটা মানে আমার কাছে যেটা আমাদের সমাজেও প্রযোজ্য মনে হয়েছে যে কোনো না কোনোভাবে আমাদের সমাজে কিন্তু এক ধরনের পলিগামি আছে মানে বহুগামীতা থাকে মানে বিবাহ অবস্থা বিবাহিত অবস্থায় থেকেও বিশেষ করে পুরুষরা এটা অনেক বছর ধরে এই অবস্থানটাকে এনজয় করে যাচ্ছে এবং সেটা খুবই মানে ঢাকা চাপা দেওয়া থাকে কিন্তু এটা ঘটে অনেক আগেও ঘটেছে এবং বর্তমানেও ঘটছে যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অনেক বিবাহ করে ফেলছে না কিন্তু তারা একটা হয়তো একটা সম্পর্কে থাকে তো আমাদের সমাজে এসে আমার কাছে ওই জায়গাটা আমি রিলেট করতে পেরেছি মানে রিলেট করেছি আমার মনে হচ্ছে এটা খুবই আমাদের সমাজের জন্য প্রযোজ্য যদিও কেউ ওপেনলি বলে না যে চলো আমরা ওপেন ম্যারেজে চলে যাই বা আমরা একটা ওপেন কাপল কিন্তু এরকমভাবে কিন্তু একটা স্ত্রী ওরও ওরকম সম্পর্ক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুরুষই সেই সুবিধাটা নিচ্ছে আপনার এই নাটকে এরকম একটা ট্রিটমেন্টও রয়েছে যে যখন পুরুষ যেটি আপনি বললেন যে যে চর্চাটা অনেকের ক্ষেত্রে করে আসছেন সেটি যখন একজন নারী করতে যান পুরুষের প্রতিক্রিয়াটা কেমন হয় সেটিও বোধ নাটকে নাটকের মধ্যে হয়েছে সেটাই দেখানো হয়েছে যে পুরুষের প্রতিক্রিয়া তখন আবার সে খুবই ওটাই আর কি স্যাটায়ার তো ওরকমভাবে যদি যখন প্রথম মেয়েটা যেরকম যখন দেখতো যে হাজব্যান্ডটা খালি অ্যাফেয়ার করছে খালি অ্যাফেয়ার করছে তখন সে খালি নানারকমভাবে আত্মহত্যা করতে চাই তো সে সেটাও যেমন করতো তারপরে যখন দেখা গেল যে একটা সময় এসে একটু রোল রিভার্সাল হলো যে হাফ ব্রেকের পরে তো সেইটাতে দেখা গেছে যে মেয়েটার এখন একটা সম্পর্ক মহিলার একটা সম্পর্ক হয়েছে তো সেই জায়গাটায় দেশে তখন পুরুষটা নিতে পারে না তার পাগলের মতো অবস্থা হয়ে যায় এবং ও ওর ওয়াইফ যা যা করেছিল ও সেই সেই কাজগুলো করতে থাকে ধন্যবাদ আমি জনাব কিস্তু আপনার কাছে আসতে চাই এই যে পুরুষটার সম্পর্কে বলা হচ্ছে নাটকে সেই পুরুষটা তো আপনি আমি আপনার অভিনয় বা এই নাটকের যে অনেকগুলো দিক রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো তার আগে যদি একটু বলেন যে যেভাবে প্লটটি সারাজাকে বর্ণনা করলেন আপনার কি মনে হয়েছে যে এই নাটকের মাধ্যমে আমাদের যে প্রথাগত চিন্তা চেতনা সেখানে কোনো একটা ঝাঁকুনি দেবার ব্যাপার রয়েছে অবশ্যই আমি একটা কথা স্মরণ করে দিই আপনাকে যে এই নাটকটি প্রথমে কিন্তু আমরা একটা পাঠাভিনয়ের নাট্য উৎসবে করার জন্য এই নাটকের দশটা মিনিটের একটি চাঙ্ক আমরা সেখানে করেছিলাম আমরা দুজনে বসে বসে খালি পাঠ করেছি তাতে যে বিপুল সারা পেয়েছি দর্শক বেরোবার পর পাগলের মতো করে আমাদেরকে আলিঙ্গন করে এটা এই লোকনাট্য দল ঢাকার যেটা লেকতারি লাকি পরিচালিত তারা বলেছে যে এটা পূর্ণাঙ্গ নাটক কবে আসবে তাতে কিন্তু আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছে এবং নিশ্চয়ই আমি সারা জাকিরকে এই জন্য সাধুবাদ জানাই যে এটা কি তখন একটা সাহস পেল মনের মধ্যে যেটা করা যাবে হ্যাঁ আমরা তো মনে করি যে সমাজে যে পুরুষদের যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো এত বেশি জোরালো হচ্ছে দিনকে দিন এটা তো এক সময় ইউরোপে লেখা হয়েছিল ইটালিতে দারিও ফো এবং ফ্রাঙ্কা আমে কিন্তু এখন একসময় হয়তো ইউরোপের সমস্যা ছিল এটা কিন্তু আমার কাছে এখন মনে আছে এটা গোটা এশিয়াতেও এই এখন এই সমস্যাগুলো আছে কারণ দর্শক মনে করছেন যে এই নাটকটি যেন আমাদেরই সমাজের কথা তারা বহন করে নিয়ে আসছে নাটক সংলাপের মধ্যে যেমন সংলাপ তেমন ঘটনা প্রবাহ সেই জন্য এটা আমি মনে করি যে এটি সমাজ থেকে বিচ্ছুত হয়নি সমাজের মধ্যে থেকেই আমরা এই ঘটনার এই জন্য প্রচুর সারা পেয়েছি আমরা এবং জনপ্রিয়তা আস্তে আস্তে দিনকে দিন এটা বাড়ছে যতই মানুষ দেখছে এটা একটু নাটকটি একটু প্রাপ্তবয়স্কদের জন্য নাটকটি আমরা সেটা বলেছি যে নাটকটিকে এই এই ধরনের ঘটনাগুলো আমরা কখনোই বাচ্চাদেরকে দেখাবার জন্য উৎসাহিত করতে দিতে চাই না তারা আমরা চাই যে এটা পুরুষ রমণী যারা ম্যাচিউর তারা দেখুক এবং তারা যে এখান থেকে শিখুক যে আসলে মানুষের জীবনের শেষ পর্যন্ত ঘরটাই আখেরে ঘরটাই হচ্ছে আসল সেখানেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেটাই আমাদের জীবনের শান্তির জায়গা এটাই নাটকের প্রতিপাদ্য বিষয় অ্যাপসুলুটলি এবং আরেকটি বিষয় একটু খুব জানতে ইচ্ছে করছে অভিনয়ের ব্যাপারে সেটা হচ্ছে যে আপনি নিজে দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করছেন টেলিভিশনেও করেন এখন অনেকদিন ধরেই করছেন কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে যে নাটকের যে প্লটটা যেটি শুনলাম বুঝতে পারছি যে সেখানে দুজনের যে অভিনয় সেখানে একটা কেমিস্ট্রি বড় একটা ফ্যাক্টর মানে আপনার দুজন দুজনকে কিভাবে এই এই কমিউনিকেশনটাকে নিয়ে যাবেন দর্শকদের কাছে পৌঁছাবেন সেটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা হলো চ্যালেঞ্জিং ছিল আপনার কাছেও কেমনটি মনে হয়েছে চ্যালেঞ্জিং এটার জন্য কিছুটা কৃতিত্ব তো আমি নাগরিকের কাজ করছি তার মানে সারা সঙ্গে কাজ করছি আমরা এই নাটকে যেমন উনি আমার ভাবি আলী জাকিরের ওয়াইফ সেই হিসাবে কিন্তু আমরা আবার বন্ধুর মতো সুতরাং ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে কিন্তু আমাদের মধ্যে সেই কেমিস্ট্রিটি তৈরি হয়েছে এবং আমি মনে করি যে উনি আমাকেই এই নাটকটিতে নির্বাচন করেছেন সেরকম উনি যোগ্য মনে করেছেন যে চরিত্রটি করার জন্য এবং আমাদের মধ্যে যে একটা চমৎকার সম্পর্ক আছে সেই জায়গা থেকে আমরা এই দুজনেই এটা স্বামী স্ত্রী ক্যারেক্টারটা খুব ভালো করব সেই আশা থেকেই উনি আমাকে করেছেন এবং আমি মনে হয় করতে পেরেছি অবশ্যই অবশ্যই খুবই ভালো করে আপনি একটু প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে নাটকের যে প্লটের কথা বললেন আপনি যেহেতু এটা অনুবাদ বা এটা এক ধরনের অ্যাডাপ্টেশন রূপান্তর তো সেই রূপান্তরের ক্ষেত্রে আমি যতটুকু বুঝি সাহিত্যের ছাত্র হিসেবে আপনি নিজেও সাহিত্যে পড়ালেখা করেছেন বা এগুলো আপনি নিজেও সাহিত্য তো আমার কাছে মনে হচ্ছে যে স্যাটায়ারটা মানে অনুবাদ থেকে তুলে ধরাটা বাংলায় এটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং মানে সেই কাজটি করতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই আমার অভিজ্ঞতা হলো যে সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছে ডারিও ফোর মতো একটা একজন খুবই উন্নত মানের প্লে রাইট উনি জানেন উনি কি লিখছেন কি কেন লিখছেন এবং ওনার অন্যান্য নাটক আপনারা দেন অফ এনআরস্ট বা কান্ট ওয়ে পে ওন্ট পে এই নাটকগুলো অত্যন্ত জনপ্রিয় এটাও অত মানে অত মানে পপুলার নাটক না বা অত মানে মানে অত বেশি এটার মানে সাকসেস স্টোরি শোনা যায় না কিন্তু উনি যে এত সহজভাবে নাটকটা লিখেছেন গড়িয়ে গড়িয়ে একবার ন্যারেটিভ থেকে পার্সোনাল লাইফের ইন্টারাকশান আবার ন্যারেটিভ আবার ইন্টারাকশান মানে উনি এত সহজাতভাবে যেভাবে লিখেছেন সেটাই আমাকে মানে আমি সহজাতভাবে এটাকে ইয়ে করেছি ট্রান্সলেট করেছি আর আমি যেহেতু একজন অভিনয় করি আমি যেহেতু অভিনয়টা আমার মাথায় থাকে সবসময় সেই জন্য আমার যখন রূপান্তর করেছি ওই কথাগুলো যত ন্যাচারাল করা যায় সেটা আমার আমার হয়েছে মানুষ বলেছে যে এটা অ্যাড্যাপ্টেশনটা ভালো হয়েছে এখন একটা দিয়ে তো প্রমাণ হয় না কিছু আরও যদি কাজ করি তাহলে যুক্ত করি আমি আসলে যদি কোন অভিনয় শিল্পী যিনি নিজে অভিনয় করেন তিনি যদি একটি নাটক লিখতে বসেন তাহলে যে নাটকের একদম খুঁটিনাটিগুলো উনি চমৎকারভাবে সন্নিবেশিত করেন সেটা কিন্তু একদম যারা একটু দূরের নক্ষত্র যারা শুধুমাত্র তাদের চেয়ে কিন্তু অনেক বেটার হয় সেদিক থেকে আমি বলবো যে নাটকের অনেক ভাষা প্রয়োগ দিক থেকে খুবই চমৎকার আর কোনো রাগ রাখেনি কিন্তু আচ্ছা আমরা এই বিষয়ে আরো কথা বলবো কথা শুনবো যেন কিস্তু এবং সারাজাকের দুজনের কাছ থেকে প্রিয় দর্শক আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও এই বিষয়টি নিয়ে অর্থাৎ ওপেন কাপল এই নাটকের বিষয়বস্তু নিয়ে নাগরিক নাট্য সম্প্রদায় নিয়ে কথা বলবার জন্য ফিরে আসছি সঙ্গে থাকুন দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইভেন্টস অন অনুষ্ঠানে যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য তাদেরকে বলছি যে আমরা সিজন অফ বাংলা ড্রামার একটি বিশেষ প্রযোজনা নিয়ে কথা বলছি ওপেন কাপল নাগরিক নাট্য সম্প্রদায়ের যেটি মঞ্চস্থ হতে যাচ্ছে টাওয়ার হ্যামলেটসে আপনি জানেন যে ব্রাডিয়ার সেন্টারে এবং আরও দু তিনটি ভেনুতে এই দু তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত নভেম্বরের সিজন অফ বাংলা ড্রামার বেশ কিছু নাটক মঞ্চস্থ হয়েছে ঢাকা থেকে ঢাকার খুব স্বনামধন্য গ্রুপ নাগরিক নাট্য সম্প্রদায় তারা ওপেন কাপল নিয়ে আসছে আমরা কথা বলছি সারা জাকির এবং জিয়াউল হাসান কিস্তুর সঙ্গে আমি আবারও এই পর্যায়ে সারা জাকির আপনার কাছে আসতে চাই আমরা একটু নাগরিক নাট্য সম্প্রদায় নিয়ে কথা বলছি আপনি কিছুদিন আগে বলছিলেন যে একটা উদযাপন হলো এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের দীর্ঘদিনের পথ চলা সেটিও এটির সঙ্গে আমার মনে হয় যে অঙ্গাঙ্গিকভাবে মিশে আছে এই নাটক এবং এই সেলিব্রেশন এই পথ চলার একেবারে শুরুর দিকে আপনি ছিলেন এবং এই যাত্রাটা নিয়ে যদি একটু আমাদেরকে বলেন যে কেমন সে জার্নি আপনার নিজের জার্নির কথা বলছি আমি যখন ছিলাম তখন আমি দলের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য ছিলাম আমি যখন প্রথম নাগরিকে আসি আর এখন আমি হয়তো তিন নম্বরে বা চার নম্বরে সুতরাং আমার মানে কাল থেকে একদম এখন আমার ষাট উর্ধ্ব বয়সে আমার যে যাত্রা এটা আমার নাগরিকের সাথেই নাটককে ঘিরেই আমি খুব বেশি অন্য মিডিয়ায় যাইনি কিছু চলচ্চিত্র করেছি কিছু নাটক সিরিয়াল করেছি টেলিভিশনে কিন্তু আমার ফোকাসটা সবসময় নাটকের তো আমার কাছে মনে হয়েছে যে নাটক মানে নাগরিক আমারকে জন্ম দিয়েছে অভিনেতা হিসেবে এবং নির্দেশক হিসেবে এটা আমার খুব পবিত্র জায়গা আমার কাছে তবে আমার কাছে এটাও মনে হয় যে নাটক যেরকম আমরা সত্তর দশকে যেরকমভাবে নাটক করতাম যে দল দলে নাটক করব সপ্তাহে একদিন মঞ্চ মঞ্চায়ন হবে নাটক এবং সেরকম আমরা করতেও পারতাম প্রায় প্রত্যেক দিনই রিহার্সাল হতো এবং আমরা সারাদিন কাজ করে যা যাই আমি প্রথম ছাত্রী ছিলাম তারপরে তো কাজে ঢুকেছি বিজনেসে ঢুকেছি এগুলো সব মিলে আমাদের পক্ষে সম্ভব হতো যে কাজ গুটিয়ে পড়াশোনার কাজ সেরে সাড়ে পাঁচটায় শেষ করে সাতটার সময় রিহার্সালে হাজির হওয়া কিন্তু এখন এত দিন পাল্টেছে যে শুধু আমরা অভিনেতা হিসেবে বা নির্দেশক হিসেবে বা দল যারা পরিচালনা করছি সেই হিসেবে আমরা আগে যেরকমভাবে কাজ করতে পারতাম এখন কিন্তু আর সেরকমভাবে করতে পারি না এবং দর্শকও যেরকমভাবে এক ঘন্টা পথ পাড়ি দিয়ে একটা নাটক দেখতে আসে এবং আমাদের অভিজ্ঞতা বলে যে এখন দুই ঘন্টার নাটক আর তাদেরকে দেখানো যায় না তাদের জন্য নাটকের মানে সময়কালটা মানে টাইমটা হওয়া উচিত দেড় ঘন্টার চেয়ে বেশি নয় এটাও আমাদের অভিজ্ঞতা আমাদেরকে বলছে সো অনেক সময় বদলেছে এবং অনেক কিছু পাল্টেছে সেটার সাথে আমার কাছে যেটা একটা আমার একটা অবজারভেশন যে আমরা যারা গ্রুপ থিয়েটার করছি আমরা কিন্তু ওইভাবে আমরা কিন্তু নিজেদেরকে পাল্টাই নি আমরা কিন্তু নাটকের জায়গাটা খুব বেশি সনাতনী রেখে দিয়েছি সে সত্তর দশকে যেরকম চর্চা করতাম ওরকমভাবেই চর্চা করব করে যাচ্ছি এখন আস্তে আস্তে ধারণাগুলো পাল্টাচ্ছে কমিউনিকেশন বা প্রমোশন যখন নাটক করি তখন এটাকে প্রমোট কিভাবে করব এখন আমরা ডিজিটাল মিডিয়ার কথা ভাবি ভাবে ফেসবুকে কিভাবে প্রমোট করব। শুধু প্রথম আর একটা ছোট্ট অ্যাড যাবে সেটা দেখে মানুষ চলে আসবে হই হৈ করতে করতে সেটাও হবে না এবং অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু এখন নাটক করা হয় আরও বেশি মনে হয় আমাদের সামনে আরও চার পাঁচ বছরের মধ্যে অনেক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমরা যদি সত্যি নাটকটাকে মঞ্চ নাটকটাকে ধরে রাখতে চাই আর যদি আমরা এটা ভাবি যে যে আগে ফোর পার্সেন্ট অফ দ্য পপুলেশন নাটক দেখত ইট ইজ সেটাও আমি মনে করি আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি এখনও সেই দর্শক তো মানে সেই মানে পপুলেশন তো অনেক বেড় বৃদ্ধি পেয়েছে এখন বলতে ঢাকা শহরের পপুলেশন দুই থেকে তিন কোটি হবে আমার ইফ এম নট রং দুই কোটি তো হবে তো এখনও আমাদের দর্শকের কিন্তু সেই ফোর পার্সেন্টই থাকা উচিত কিন্তু আমরা কিন্তু সেই ফোর পার্সেন্টটা রাখতে পারছি না আমরা কিন্তু দর্শক হারাচ্ছি সেই জন্য আমাদের অবজারভেশন আসলে আপনার আমি এই প্রসঙ্গে কিছু আপনার কাছে যেতে চাই যে আপনি দীর্ঘ আপনি যেমনটি বলছিলেন যে পঁচিশ বছর ধরে নাগরিকের সঙ্গে রয়েছেন এই যে দীর্ঘ দিন ধরে থিয়েটারের সঙ্গে থাকার পরে আমি যদি বলি যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বা নিজেদেরকে নবায়ন করে নেওয়ার নামই হচ্ছে আধুনিকতা সেই বিবেচনা নাগরিক নাট্য সম্প্রদায় কতটুকু আধুনিক হয়ে দর্শকদের কাছে পৌঁছতে পেরেছে মানে এই সময়ের কনটেক্সটে যদি বলি আমি তো আসলে বেসিক্যালি কিন্তু অধ্যাপনা করতাম হ্যাঁ আপনি গত মে মাসে আমি অবসরে গেছি বাংলা পড়াতাম আমি ঢাকায় আসার আগে চট্টগ্রামে ছিলাম চট্টগ্রাম থেকে ঢাকায় আসি উনিশশো সালে এসে এতগুলো নাট্যগোষ্ঠীর মধ্যে আমি কেন নাগরিককে বেছে নিয়েছি কারণ নাগরিকের ভিতরে যে আধুনিকতা দেখেছি মরণে এবং তার শিক্ষা এবং তার কাজে কর্মের মধ্য দিয়ে সেটি আমি আর কোনো গুরু মধ্যে দেখিনি সেই আধুনিকতাটা ছিল এই যে তারা অনেক উদার খোলা রেখেছে খোলা মন নিয়ে প্রত্যেকটা দেশের নাটক করা এবং মানে আন্তর্জাতিকভাবে যদি বলি তার যে কোনো দেশের নাটক করতে তারা দ্বিধাবোধ করে না আবার এদিকে রবীন্দ্রনাথকেও বাদ দিচ্ছে না রবীন্দ্রনাথের অচলায়তন করেছে আরও অনেকগুলো নাটক করেছে এভাবে এই যে সব নাটক করার যে একটি আধুনিক একটি মনোবৃত্তি এই নাগরিক নাট্য সম্প্রদায়ের এইটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে এবং আমি আমার ছাত্রছাত্রীদেরকেও সবসময় বলতাম যে তোমরা নাগরিকের নাটক দেখো আমাদের নাটক দেখো তারা নাটক দেখে চমৎকৃত হতো এবং তারা বলতো যে স্যার এখনও মনে হয় যে সত্যি নাগরিকের নাটক দেখলে এবং নাগরিকের এই যে ৪৫ বছর সেটা হচ্ছে হয়ে গেল আমরা আমরা যেটা করলাম যে দর্শনীর বিনিময়ে নাট্যচর্চা প্রথম কিন্তু নাগরিক শুরু করে বাংলাদেশে সেদিক থেকে নাগরিকের একটি কৃতিত্ব পায়নিয়ার আর কি যে নাগরিক সেটা করেছে তো এইভাবে এবং নাগরিক যতগুলো নাটক নাগরিক করেছে সিলেকশনের দিক থেকে সর্বশেষ এই ওপেন কাবল তারপরে অবশ্য আমরা আবার গ্যালিলিও নতুন করে আমরা নামিয়েছি সে জাকির ভাই আবার করেছেন গ্যালিলিও এই বয়সে উনি চমৎকারভাবে গ্যালিলিও করে এত প্রশংসিত হয়েছে যখন আজকাল গ্যালিলিওর টিকিটও পাওয়া যায় না এই অবস্থা যাই হোক সেটি হচ্ছে এবং আমাদের এই যে সর্বশেষ নাটক পঁয়তাল্লিশতম এই প্রযোজনা হচ্ছে ওপেন কাপল ওপেন কাপল দেখে এরকম মন্তব্য আমরা শুনেছি যে আমরা তো ওপেন কাপলের প্রেমে পড়ে যাচ্ছি মানে এটা এক একজনে দুবার তিনবার করে দেখছে বারবার এটাও কিন্তু এই এবং এর মধ্যে দিয়ে যে আমরা সংলাপের যে সাহসিকতার পরিচয় দিয়েছি সারা জাকের যেগুলো লিখেছেন মানে অনুবাদ করেছেন অ্যাডভার্টিশনে করেছেন রূপান্তর করেছেন সেগুলি ঢাকার মঞ্চে এই ধরনের সাহসিকতার পরিচয় আর কোনো নাট্যগোষ্ঠী এ যাবৎকাল দেখায় না আমরা দেখিয়েছি এবং দেখানোর পর অন্যান্য নাট্যগোষ্ঠী বলেছে তাহলে তো আমরাও সেই সাহস সঞ্চয় করলাম নাগরিকের মাধ্যমে তার নাগরিক এদিক থেকেও পায়নি আর আমি বলবো যে একটি খোলামেলার সংলাপ বলা মানে জীবনের কারণেই কিন্তু অপ্রাসঙ্গিক কিছু নয় সবই কিন্তু প্রসঙ্গক্রমে এসেছে কিন্তু এগুলো বলা যেত না এত দিন ধরে অনেক কিছু হেজিটেট করতো কিন্তু আমরা বলে সেই দ্বার ভেঙে দিয়েছি এখন আমরা মনে করি যে কোনো ধরনের সংলাপ যা একেবারে অশ্লীল নয় কিন্তু শ্লীলতার মধ্যে রেখেও অনেক জীবন ঘনিষ্ঠ কথাবার্তা যা হয়তো জনতার পর্যায়ে পরে। কিন্তু সেগুলো বলা যেতে পারে সেইভাবে আমরা কিন্তু নাটকটাকে তৈরি করেছি দাঁড়িয়ে এভাবে লিখেছেন সেই সময় এটা কতখানি জনপ্রিয় হয়েছে আমরা জানি না কিন্তু এখন তো এই নাটক নিয়ে সারা যেভাবে এগিয়ে যাচ্ছেন আমরা তাকে সহযোগিতা করছি এই নাটক অনেক দূর যাবে এই নাটক অনেকবার মঞ্চস্থ হবে আমরা আরও দেশের বাইরে আরও অনেক জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে আমি একটু সাহেব আপনার কাছে আসতে চাই যে এই নাটকটি নিয়ে আরেকটু কথা বলবো যে এই নাটকে এক ধরনের মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও রয়েছে আমি এক ধরনের সংকট দেখতে পাই এই নাটকের ভেতরে কি আবার সেই সংকটকে মানে অ্যাড্রেস কিভাবে করা যায় বা সমাধানের কোনো পথ কি পাতে দেওয়া আছে নাকি যে ইস্যুটাকেই কেবল চিহ্নিত করা হয়েছে না এটা তো আসলে সব ফাইনালি ডিরেক্টরের নাটক হয়ে যায় না একটা যে কোনো নাটক তো আমি যেটা বলার চেষ্টা করেছি যে ওপেন কাপল ইজ নট এ সলিউশন মানে যদি একটা সম্পর্ক থাকে ম্যারেজ ইজ এ ইনস্টিটিউশন এবং সেই ম্যারেজটা যদি আমরা এটা আমার দু দুজন মানুষের মধ্যে যদি সম্পর্কটা হচ্ছে না বা কোনো বোঝাপড়া হচ্ছে না তাহলে এটা মানে অন্য কথায় এটা ভেঙে বেরিয়ে আসা ব্যাটার দেন এই রকম আবরণ না দিয়ে এটাকে যে আমরা ওপেন ম্যারেজে আছি আমরা যৌন স্বাধীনতা আছে আমাদের কিন্তু আমরা স্বামী স্ত্রী আমাদের প্রাইভেসি আউটিট রাখতে আমাদের বন্ধুত্ব অটুট রাখতে আমাদের আর ব্যাড হ্যাজ টু গো পাবলিক এই ধরনের কথার কোনো অর্থ হয় না কারণ ফাইনালি আমরা তো বিয়েটাকে একটা ইনস্টিটিউশন হিসেবে গ্রহণ করছি এবং সেটার প্রতি আমাদের সম্মান জানাতে হবে এবং যদি আমরা সে সম্মান জানাতে না পারি তাহলে মানে এটা তাৎপর্য নাই কোনো আসলে এটার কোনো অর্থ হয় না একটা ওপেন ম্যারেজের সেটাই বলা ফাইনালি কিন্তু যেটা আমি একটু কিছু সাথে একটু যোগ করতে চাই যে আসলে অনেক ভালো কথা বলতে ভালো লাগে কিন্তু যেটা হচ্ছে যে আমাদের মধ্যে নাটক যখন আমরা করি বিদেশে বিশেষ করে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে সব খোলামেলা কথা বলার একটা থাকে ব্যাপার কিন্তু আমাদের দেশে একটু সোশ্যাল পলিটিক্যাল প্লেস এগুলো খুব হয় সামাজিক বা রাজনৈতিক বা ব্যাপারে কথা বা মন্তব্য করা কিন্তু খুব কমই ব্যক্তিগত জগতে এসে যে সংকটটা সেটা নিয়ে কথা কমই বলা হয় এবং খুব সাহস করে অনেক খিস্তি খো করা হয় আমার মেয়ে আমার সাথে অভিনয় করতে গিয়ে নামগোত্রহীন মান্টোর মেয়েরা এই নাটকে যেই খিস্তি করতে হয় কারণ এটা তো মান্টো তো জানেন আপনি বার্বনিতাদের নিয়ে নাটক লিখেছে বেশিরভাগই পতিতা যারা বেশা ওই সমাজকে নিয়ে তো অনেক খিস্তি করতে হয়েছে কিন্তু সেখানে তো একটা একটা সামাজিক একটা জায়গা থেকে নট এ পার্সোনাল রিলেশন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তো ইন্টারপার্সোনাল রিলেশনশিপের উপরে আমরা সাহস করে কথাটা বলি না মঞ্চ থেকে এবং আমি যে ধাক্কা ইচ্ছা করি আমি দর্শক একটা ধাক্কা খাকে একটা আমি চেয়েছি তা আমার একজন গ্রুপের একটা মেয়ে একদিন আমাকে এসে বলছে জানো অমুক অমুক নয় মানে নাটকটা দেখে বেরিয়ে গেছে তা বলছি যে আসলে তো আমি এটাই চেয়েছি আমি চেয়েছি যে নাটক দেখে তারা এতই তাদের মানে অসুবিধা হবে অপ্রস্তুত হবে যে তারা কিছু কিছু মানুষ হয়তো বেরিয়ে যেতে চাইবে এবং দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট এবং ওদের মধ্যে আমি যুক্ত করি এই সংসটা কি ছিল না যে ঢাকার দর্শক এটা আদৌ নিতে পারবে তখন তো ওই যেটা তুমি প্রথমে বললে যে বললে যে আমরা কিন্তু ওই যে পাঠাবি না ওয়াজ অ্যাসিড টেস্ট তো তখন আমরা যে ইয়াং যারা একদম মধ্যবিত্ত ইসের থেকে নট এলিট এটা একটু এলিট ক্লাসে আমরা দেখেছি। দেখিয়ে বলেছি যে মানুষ কিন্তু যখন যে কোনো কিছু সাহিত্য বা নাটক দেখে একটু নিজের সাথে মেলায় দেখে যে আমার পার্সপেক্টিভে আমি এটা কেমন যাচ্ছে তো ইয়াং ছেলেপুলেরাও কিন্তু আমরা কিন্তু এটা একটা ওল্ডার কাপল আমরা আমাদের যেই বয়স এরকম দেখিয়েছি কিন্তু ইয়াং ছেলেপুলেরাও কিন্তু ওইটা এদের ঘাড়ে বন্দুক রেখে আমরা কথাটা বলছি কিন্তু ইয়াং ছেলেপুলেরাও ওদের নিজেদের সাথে কিন্তু মেলাতে পারছে তার মানে কি আমাদের সমাজে তো এগুলো ঘটছে এগুলো ঘটছে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে যে প্রশ্নটি জনাব কিসলুকে করেছিলাম একই প্রশ্ন আপনাকেও করতে চাই যে আপনারা একসঙ্গে থিয়েটারে কাজ করেছেন অনেক দিন কিন্তু এই রকম একটা ফরমেশনে দুজন মিলে নাটক বোধ হয় এবারই প্রথম সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই কেমন লেগেছে জনাব আমার খুব ভালো লেগেছে কারণ আমরা আমি আমার আমি যেখানে কাজ করি বা আমার ব্যবসা প্রতিষ্ঠান সেখানে বলে দিয়েছি যে দেখো আমার এমন একটা সময় আমি এসেছি আমি প্রথম দিনের প্রথম ভাগটা আমি আমার নিজে নিজস্ব কাজ করব। কিন্তু ও তো ওর তো নিজস্ব ও তো টেলিভিশনে অনেক অভিনয় করে আমার চেয়ে অনেক বেশি অভিনয় করে এখন তারপরে যেটা আমার সুবিধা হয়েছে যে এমনি যে আমি বললাম না সব কিছুতে একটু পরিবর্তন আনা দরকার তা আমরা সকালে রিহার্সেল করতাম এবং আমরা আমি বলতাম যে আমরা এগারোটার সময় রিহার্সেল করবো এগারোটা থেকে সাড়ে বারোটা একটা অবধি আমরা রিহার্সেল করতাম তো সেটা যেদিন যেমন সুবিধা হতো সেভাবে আমরা টাইম ফেলে নিতাম আগে সেই যে বিষয় আমরা সাতটার সময় রিহার্সেল করতে হবে সারাদিনে ধকল সামলে রিহার্সেল আসতে আসতে টায়ার্ড হয়ে যাচ্ছি আমরা এনার্জি চলে যাচ্ছে এই ধরনের জিনিসগুলো আমরা কোন কোনো দিন ঘুম থেকে উঠো রিহার্সেল সেটাই মানে যখন আমাদের সুবিধা সময় মনে হচ্ছে ঠিক এই সময়টা রিহার্সাল করা যাবে তখনই রিহার্সেল করেছি তো এই যে আমরা করতে পেরেছি এই গতানুগতিক গতে বাধা টাইম বাদ দিয়ে ওটাকে ইভিনিং থিয়েটার বাদ দিয়ে আমরা অন্যভাবে নিজেদেরকে তৈরি করেছি প্রস্তুত প্রস্তুতি নিয়েছি সেটা আমি মনে করি আমার জন্য খুব বড় একটা অভিজ্ঞতা এবং সেটা কিছু লোকে আমার পাশে পেয়েছি দেখি করতে পেরেছি আপনাদের দুজনের জন্য থার্টি সেকেন্ডস থার্টি সেকেন্ডস করে সময় আছে আমাদের যারা বিলেতের দর্শক আছেন যারা নাটক দেখার ব্যাপারে আগ্রহী পঁচিশ তারিখ অর্থাৎ সানডে সাতটার সময় ব্যাডিয়ার সেন্টারে যারা আসবেন তাদেরকে কি অগ্রিম কিছু বলবার আছে আপনাদের অগ্রিম বলার আছে এই যে আমরা বাংলাদেশে এখন নাটক করছি সেই নাটকের অভিজ্ঞতা পেতে হলে চলে আসুন ব্রাইডি আর্ট সেন্টারে সিজন অফ বাংলাটা আমায় আমাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ আমার সেই একই কথা যেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই স্বাধীন দেশটি আমরা পেয়েছি সেই স্বাধীন দেশের নাগরিকরা আমরা এখন স্বাধীনভাবে নাটক করছি মানে পুরোদমে নাটক করছে সেই নাটকগুলো যদি দর্শক না দেখে তাহলে আমরা আর কার জন্য নাটক করছি তারা আসুন আমাদের নাটক দেখুন আমাদের ভালো লাগবে আমরা আরও নতুন নতুন নাটক নিয়ে আপনাদের সামনে আসব। অনেক ধন্যবাদ জনাব কিস্তু এবং সারা জাকির প্রিয় দর্শক আমরা শুনছিলাম দুজনের কথা দুজন গুণী অভিনয় শিল্পীর কথা নাগরিক নাট্য সম্প্রদায়ের যে নাটক ওপেন কাপল যেটি মঞ্চস্থ হতে যাচ্ছে ব্রাডিয়ার সেন্টারে পঁচিশ তারিখ অর্থাৎ আগামী রবিবার সাতটার সময় আমরা আশা করবো যে আপনারা আসবেন এবং দুটো কারণ একটা হচ্ছে যে বাংলাদেশ থেকে এই বেশ নামী দলটি এসছে তাদের নাটক তারা কেমন করছেন সময়ের সঙ্গে কতটুকু নিজেদেরকে নবায়ন করতে পেরেছেন তাদের চিন্তা ভাবনা মনন এবং অভিনয় দক্ষতা এবং সর্বোপরি যে নাটকটি নিয়ে এসছেন সেই প্লটগুলোর প্লটটির কথাও আপনারা শুনলেন পাশাপাশি টাওয়ার হ্যান্ডার্স কাউন্সিল যারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকে বিলেতের মতো জায়গায় বাংলা নাটক নিয়ে এরকম একটি আয়োজন এটিকে আমার মনে হয় যে যারা বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি যাদের এক ধরনের দায়বদ্ধতা রয়েছে তাদের জন্য একটা অবশ্য কর্তব্য যে তারা আসবেন এই নাটককে এই উদ্যোগকে তারা এসে অনেক বেশি প্রাণবন্ত করে তুলবেন সেই আশাবাদ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন